স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশে, সাথে আছে সৌমিত্র শুভ। চিরতারুণ্যের প্রতীক হয়ে শেখ কামাল প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবেন বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বলেছেন, বাংলাদেশের উদীয়মান বহুমাত্রিক প্রতিভা ও মেধার অধিকারী শেখ কামাল ক্রীড়া, সংস্কৃতি ও নাট্যাঙ্গনে ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। শেখ কামালের 73তম জন্মবার্ষিকী উপলক্ষে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। স্পিকার বলেন, শেখ কামাল সুদূরপ্রসারী স্বপ্ন, নিষ্ঠা ও উচ্চাকাঙ্ক্ষার নজির স্থাপন করে গেছেন আবাহনীর মতো আধুনিক ক্লাব প্রতিষ্ঠা করে। কলকাতায় নানা আয়োজনে শেখ কামালের 73তম জন্মদিন উদযাপন করা হয়েছে। কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনের উদ্যোগে জন্মদিন উদযাপন করা হয়। আয়োজনের মধ্যে ছিল উপ হাইকমিশনের বাংলাদেশ গ্যালারিতে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা। এ সময় শেখ কামালের জীবন ও কর্ম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন তৃতীয় সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম। মুখ্য আলোচক ছিলেন দূরদর্শন কেন্দ্র কলকাতা প্রাক্তন পরিচালক শ্রী অভিজিৎ দাশগুপ্ত। শেখ কামালকে নিয়ে স্মৃতিচারণ করেন কোর্সমেট অবসরপ্রাপ্ত মেজর ওয়াকার হাসান। আয়োজন সঞ্চালনা করেন প্রথম সচিব সানজিদা জেসমিন। সবশেষে শেখ কামালের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। নানা সংকটে জর্জরিত মধ্যপ্রাচ্যের দেশ লেবানন, চরম আর্থিক সংকটের পাশাপাশি অবনতি হয়েছে দেশটির আইন শৃঙ্খলা পরিস্থিতির, আর এই সুযোগে অপরাধে জড়িয়ে পড়ছে একটি চক্র যেখানে কয়েকজন প্রবাসী বাংলাদেশি জড়িত বলেও অভিযোগ উঠেছে। তবে দেশটির বাংলাদেশ কমিউনিটি বলছে, গুটি কয়েক ব্যক্তির জন্য নষ্ট হবে না দীর্ঘদিন ধরে কাজ করা হাজারো বাংলাদেশের সুনাম। লেবানন থেকে সহকর্মী বাবু সাহার তথ্য চিত্রে বিস্তারিত। উদ্দাম নাচের এই দৃশ্য লেবাননের একটি নাইট ক্লাবের, যেখানে চলে নানা অসামাজিক কার্যকলাপ। অভিযোগ, নানা দেশের মানুষের সাথে ক্লাবে নিয়মিত কিছু প্রবাসী বাংলাদেশিও। মধ্যপ্রাচ্যের দেশটিতে এমন নানা কর্মকাণ্ডে তৈরি হয়েছে বিতর্ক। গুটিকয়েক এই বাংলাদেশির কারণে অস্বস্তিতে লেবাননে বসবাসরত অন্যান্য প্রবাসীরাও। যদিও তারা বলছেন এতে সুনাম নষ্ট হবে না তাদের, তবে কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান। সকল লেবানিজরা আমাদেরকে ভালো হিসেবে জানে। কিছু কিছু যারা বাংলাদেশিরা আছেন, যারা ছোটোখাটো বা যে কোনো অপরাধ কর্মকাণ্ডে জড়িত আছেন, আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা এই ধরনের অপরাধ থেকে ফিরে আসেন। এমন কোনো অপরাধ করবেন না যে অপরাধের কারণে পুরো মাশুল দিতে হবে পুরো আমাদের দেশকে, বাংলাদেশকে। প্রবাসে এসেও অনৈতিক কাজে তারা লিপ্ত আছে, এটা বাংলাদেশিদের জন্য, আমাদের জন্য খুবই দুঃখজনক। ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস এই বিষয়ে ব্যবস্থা নিয়েছেন। এরই মধ্যে কোনো চক্রের ফাঁদে পা না দিতে সতর্ক করেছে লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ফেসবুকে পোস্টে তারা জানিয়েছে, ভবিষ্যতে এমন অভিযোগ পেলে তারা কঠোর হবেন। মোস্তফা মাহমুদ, জমুনা নিউজ। লেবাননে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শেখ কামালের 73তম জন্মদিন উদযাপন করা হয়েছে। দেশটির রাজধানী বৈরুতে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী সহ নানা আয়োজন দিনটি উদযাপন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান এবং সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল মামুন। এ সময় শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। শেখ কামাল এক কিংবদন্তির কথা শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন লেবানন শাখা আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ কামাল ক্রীড়া ও সংস্কৃতিতে আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করেছেন। তার 73তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় একথা বলেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারোয়ার। শুক্রবার মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারোয়ার এবং পরিচালনা করেন ফার্স্ট সেক্রেটারি রেহানা পারভিন। শুরুতে বঙ্গবন্ধু সহ শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এছাড়া শেখ কামালের জীবনী নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাজমুস সাদাত সেলিম, মোস্তাক আহমেদ, জি এম রাসেল, রানা সহ দূতাবাস কর্মকর্তারা। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতাকর্মীরা। কুয়েতের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শেখ কামালের 73তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার দিনটি উপলক্ষে দূতাবাসের মাল্টিপারপাস হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। আরও ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। সংযুক্ত আরব আমিরাতের যাত্রা শুরু করলো বাংলাদেশি ও
ভারত বাংলাদেশ ও ভারতীয় মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান কিং ট্রাভেলস এলএলসি দেশটির আজমান প্রদেশে জরফ দুই নং ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে জামশেদ সুমন ও এআই সুধীরের মালিকানাধীন প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের লোকাল স্পন্সর সাইফ আলী হুমায়েদ। বিশেষ অতিথি ছিলেন অ্যাটলাস জুয়েলারির চেয়ারম্যান এম এম রামচন্দ্র, ডিইএস এর চেয়ারম্যান আব্দুল হক কেটি। এ সময় বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান বাড়লে প্রবাসীদের কাজের সুযোগও বাড়বে। যুক্তরাষ্ট্রের মিশিগানে শুরু হচ্ছে মোটর সিটি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট 2022। আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে এই আয়োজন, চলবে 4 সেপ্টেম্বর পর্যন্ত। 5 সেপ্টেম্বর রাখা হয়েছে রিজার্ভ ডে। মিশিগানের ওয়ারেন এবং ডেট্রয়েট শহরের 4টি মাঠে হবে টুর্নামেন্ট। এবারের আসরে অংশ নেবে 10টি দল, 2টি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। সেমিফাইনাল ও ফাইনাল সহ মোট 23 ম্যাচ হবে। টুর্নামেন্টের মোট প্রাইজ মানি $55,000। বিভিন্ন দলের হয়ে খেলবেন বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। ওয়ারেনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রাসেল, আমিন রিয়েলিটির প্রধান নির্বাহী সৌমিক আমিন, পেট্রা টাইটেলের প্রধান নির্বাহী শুভা আমিন সহ অনেকে। অন্যান্য দেশের প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাত থেকে নিজ দেশে নিশ্চিন্তে কার্গোর মাধ্যমে মালামাল প্রেরণ করতে পারলেও ভোগান্তিতে পড়তে হচ্ছে বাংলাদেশিদের। সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় এবং পরিবহন খরচ বেশি হওয়ায় নানা ভোগান্তিতে পড়তে হয় প্রবাসীদের। এই অভিযোগ কার্গো ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাদের, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত নীতিমালা প্রণয়নের আহ্বান তাদের। সংগঠনটির উদ্যোগে আবুধাবির মুসাফা এলাকায় মতবিনিময় সভা আয়োজন করা হয়। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার প্রবাসীরা। সভাপতিত্ব করেন কার্গো ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলম তৌহিদ এবং পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল আলম। অতিথি ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, বিমানের কান্ট্রি ম্যানেজার আবদুল্লাহ আল হোসাইন, শওকত আকবর সহ অনেকে। এই ছিল প্রবাসে বাংলাদেশের, সাথে থাকার জন্য ধন্যবাদ।